আজকে আমি মির্জা ফখরুল সাহেব এবং বিএনপি নেতাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা কথায় কথায় স্লোগান দিচ্ছেন টেক ব্যাক বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ, কোন বাংলাদেশকে আপনারা বানাইতে চান, নিয়ে যেতে চান, কোথায় নিয়ে যেতে চান আপনারা বলুন, পরিষ্কার করুন। আপনারা যখন ক্ষমতা ছিলেন 2001 থেকে 2006 সাল, নাকি আপনার নেতা জনমান যখন ক্ষমতায় ছিল সেই 77 সাল থেকে 81 সাল পর্যন্ত, কোনটা কোন সময়কালটা আপনাদের জন্য ভালো ছিল যে বাংলাদেশকে ওই সময় নিতে চান? আপনার নেতা জনমান যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন এই বাংলাদেশে ওনার মেয়াদকাল পর্যন্ত রাত্রে কারফিউ দিয়ে মানুষকে হত্যা করা হয়েছিল, তথাকথিত বিচারের নামে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে 1250 মুক্তিযোদ্ধা সামরিক অফিসারকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছিল। প্রতিদিন রাত্রেবেলায় ঢাকা ক্যান্টনমেন্ট, কুমিল্লা ক্যান্টনমেন্ট, ওই রাজশাহী ক্যান্টনমেন্টে নিয়ে এই সমস্ত মুক্তিযোদ্ধা অফিসারকে বিনা বিচারে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছিল। এই বাংলাদেশে সন্ত্রাসী রাষ্ট্র বানানো হয়েছিল। আপনার নেতা জওয়ারমান ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে এই শিক্ষার পরিবেশকে ধ্বংস করেছিল, সেই বাংলাদেশকে নিতে চান? গুম খুন হত্যা শুরু করেছিলেন, আজকে যে নির্বাচনের কথা বলেন, সুষ্ঠু নির্বাচনের কথা বলেন, এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল আপনার নেতা জওয়ারমান। বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে রাষ্ট্রীয়ভাবে বিচার শুরু করা নয়, তাদেরকে পুরস্কৃত করে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে নিজের সম্পৃক্ততা প্রমাণ রেখেছিলেন আপনার নেতা জিয়ারহমান। এই স্বাধীন রাষ্ট্রকে মাত্র 3.5 বছরের মাথায় বঙ্গবন্ধু যেভাবে দেশকে গড়ে রেখেছিলেন, আপনার নেতা জিয়ারহমান ক্ষমতা আসার পরে এই বাংলাদেশে সার্বভৌমত্বকে নষ্ট করেছিল, পদত্যাগ নিষেধ করেছিল, দালাল আইন বাতিল করে যুদ্ধাপরাধীদের মুক্ত করে দিয়েছিলেন, যুদ্ধাপরাধী দল জমাতে সবকে রাজনীতি করার সুযোগ করে দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছিলেন, 30 লক্ষ শহীদের আত্মাকে অপমানিত করেছিল আপনার নেতা জিয়ারহমান। কুখ্যাত রাজাকার প্রধান গোলাম আজমকে ফিরিয়ে নাগরিকতা দিয়েছিলেন, রাজাকার সাইজকে প্রধানমন্ত্রী বানিয়ে, রাজাকারদেরকে মন্ত্রী বানিয়ে আপনার নেতা জিয়ারহমান এই বাংলাদেশকে আবার পাকিস্তান অঙ্গরাজ্য বানিয়েছিল, সেই বাংলাদেশে নিয়ে যেতে চান আপনারা? নাকি আপনারা 2001 থেকে 2006 সাল যে বাংলাদেশে আপনারা যন্ত্রাস এবং জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছিলেন সেই বাংলাদেশকে নিয়ে যেতে চান?